ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পূর্ব বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডে বিনামূল্যে সবজি বাজার। ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার নগর মণ্ডল 3-এর উদ্যোগে পূর্ব বর্ধমান শহরে 11 নম্বর ওয়ার্ডে বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করা হয় মঙ্গলবার। পূর্ব বর্ধমান বিধানপল্লী প্রাইমারি স্কুল মাঠ চত্বরে করা হল এই সবজি বাজার। এই সবজি বাজারে এই এলাকার গরিব দুস্থ মানুষেরা সবজি গ্রহণ করেন। এই মুহূর্তে এই উদ্যোগটা আমরা নিয়েছি যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ গোটা বিশ্বে যে মহামারীর আকার নিয়েছে, সেই মহামারীর কারণে প্রচুর পরিবার কর্মহীন হয়ে পড়েছে। সেই কর্মহীন পরিবারের কিছু পরিবারের পাশে আমরা দাঁড়াতে আজকে চেষ্টা করেছি। আমরা আজকে এখানে একটা সবজি বাজার, বিনামূল্যে সবজি বাজারের আয়োজন করেছি। এই সবজি বাজারে আমার 10 রকম আইটেম আছে, যেমন আলু, পেঁয়াজ, কুমড়ো, পটল, ঝিঙে, শাক, সব রকম আইটেম আছে। এই আইটেমটা দিয়ে আমরা একটা বিনা পয়সার বাজার চালু করেছি। আর নগরমণ্ডল 3 ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের এই কার্যক্রমটা আজকে হচ্ছে। আমরা আপাতত এখন 60 থেকে 70 জনকে দেবো, পরবর্তীকালে আমরা এই সংখ্যাটাকে আরেকটু বাড়াবার উদ্যোগও নিচ্ছি। আমরা পরবর্তীকালে আরেকটু বড়ো করে করার চিন্তাভাবনা আমাদের আছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না কবে হবে, কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে। এর থেকেও একটা বেশি জনসংখ্যা নিয়ে আমরা এটা প্রোগ্রামটাকে চালু রাখছি। এটা 11 নম্বর ওয়ার্ড বিধানপল্লী প্রাইমারি স্কুলের সন্নিকট। আমার নাম সঞ্জয় দাস, আমি বর্ধমান নগরমণ্ডল 3 সভাপতি, ভারতীয় জনতা পার্টি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।